সুস্থ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের পর তিনবার পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, লা ইলাহা ইল্লা আনতা। আবার পড়েন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। এই যে আমরা দোয়াটা পড়লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের পরে তিনবার, মাগরিবের পর তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা পড়তেন। মাহে রমজান আসার আগে দোয়াটা মুখস্থ করে নেবেন, প্রত্যেকে পড়বেন। দোয়ার ভিতরে আমি বলছি, আয় আল্লাহ তাআলা আপনি আমার দেহটাকে ভালো রাখেন, আমার কানটাকে ভালো রাখেন, আয় আল্লাহ আমার চোখটাকে আপনি সুস্থ রাখেন। এই যে আল্লাহর কাছে দোয়া করে নিলেন, একটু দোয়া চেয়ে নিলেন, মেহরবানি করে আল্লাহ আপনি আমারে সুস্থ রাখেন। এরপরে বলছেন, লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া সুস্থ রাখার কেউ নাই। এই বিশ্বাসটুকু রেখে আপনি যদি অসুস্থ হয়ে যান, ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরান মুহতাসিবান, ঘরের মধ্যে অবস্থান করলেন, তারপরে অসুস্থ হয়ে গেছে, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অসুস্থ হয়ে গেলেন, যে কোনো ভাবে আপনি রোগাগ্রস্ত হলেন, এই যে আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার পর রোগাগ্রস্ত হয়েছেন, দোয়া পড়েন, সব পড়েন, তারপরে আপনি অসুস্থ হয়ে গেলেন। এ অবস্থায় করোনাকালীন সময়ে যদি আপনি মহামারীতে আক্রান্ত হয়ে যান, তাহলে যিনি আপনাকে শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে? শত চেষ্টা শত সাধনা কোনোটা আপনাকে বাঁচাতে পারবে না। যদি আমার আল্লাহ চান তবেই আমরা বাঁচব।